তো বলেছিলাম যে পিসি শাশুড়ির বাড়ি যাবো, অন্য জায়গায় গিয়েছিলাম জায়ের মায়ের বাড়ি, তো আমরা চলে আসলাম এবার পিসি শাশুড়ির বাড়ি। তো পিসি শাশুড়ি যে বারবার সবাইকে ফোন করছিল তাকে দিয়ে কলে রানী হ্যাঁ একদম তাড়াতাড়ি করো সবার জন্য। সকালবেলা খেতে আরম্ভ করে দিয়েছে যে এদের প্রচুর খেতে পেয়েছে, অনেক খায় এখানে না দুটো পিসি শাশুড়ি আছে, একটা বড় পিসি শাশুড়ি আর একটা হচ্ছে ছোট পিসি শাশুড়ি। তো ওর বাড়ি যাবো, আর এই পিসি শাশুড়ি আরেক ছেলে আছে একটু দূরে থাকে, পিসি শাশুড়িদের একটু বাড়ি থেকে দিয়ে এবার এদের বাড়ি চলে আসলাম। পিসি শাশুড়ি বড় ছেলের বউ, তো ওদের বাড়ি আসলাম। কি বলছো তাহলে? পায়ে হেঁটে 1 মিনিট লাগে এরকম দূরে একটু। তো এদের না উপরে একটা খুব সুন্দর রাধা মাধবের মন্দির আছে, তো সেখানে গেলাম। আর আমার ভাসুর মশাই যে বড় ভাসুরটা আছে, ও না মানে পূজা খুব পর মানে গোপালের সেবা দেয় প্রতিদিন, মন্দিরে যায় নিজের বাড়িতে করে। তো ওর পুজো দেওয়া হয়েছিল, তো আমাদের বললো যে উপরে পুজো করলাম, তো আমরা উপরে চলে আসলাম। এটা হচ্ছে রাধা মাধব মানে গোপাল। আর এই হচ্ছে সে জায়ের মেয়ে, ওর সাথে একটু গল্প করলাম, বললাম বাড়ি থেকে আসার জন্য। ওর আসা মানে এটা হচ্ছে বড় বিশেষ বড় জায়ের মেয়ে, এর বাড়িতে বিয়ে এগুলো আছে থাকে, এগুলো দেখে তো মাহি আর মিঠি প্রচুর হ্যাপি, মানে ওদের বাড়িতে থাকে দেখে বোঝা যাচ্ছে। আমরা সেইখান থেকে বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি আর বললাম না ছোটো পিসি শাশুড়ি আছে, তো সেইখানে আবার বেরিয়ে গেলাম। ওই পিসি শাশুড়ি বাড়ি আগের দিন যাওয়া হয়নি, তো সকালে মানে আমাদের প্রথমে থেকে সেখানে অন্য জায়গায় যাওয়ার পর যেখানে টাইম একটু বাইরে থেকে দুদিন থাকা মানে অনেক ধাক্কা। তো যাই হোক একটু শাশুড়ি ছোটো পিসি শাশুড়ি বাড়ি আসলাম, আর এখানে একটা কিছু দেখলাম এদিকটায়, তো কুয়া দেখতে হবে যে কুয়া এখান থেকে ওরা মোটরও চালায় কিন্তু জলও তুলে। তো এখানে এই প্রথমত এইগুলো দেখা যায় না আমাদের এখানে, আমাদের এখানে গম্ভীরা মন্দির ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার মাহি দেখে তো জল তুলতে আরম্ভ করে, ওর এতটাও ক্ষমতা নেই যে এখান থেকে জল তুলবে। তো দেখাচ্ছিল মানে একটা জারের মতন নিচে রাখা আছে, ওটা থেকে জল তুলে। এ হচ্ছে মাহির অবস্থা। হচ্ছে কুয়া বা ইদারা আমরা বলে থাকি, জানি না কার কোথায় কী বলে। তো দেখতে পেলাম অনেকদিন পর ভালো লাগছিল, মাহিটাকে তুলবে পাশায় তুলবে, তো আমি কিছুটা হেল্প করলাম ওকে তুলে দিলাম। আমরা জাস্ট একটু একটু করে দেখা করার জন্য বেরিয়েছি, আর আমরা প্রথমত কি বড় পিসির পাশে বাড়িতে বেশি থাকি, তো রাত্রে ছাড় যে কারো চিকেন টিকেন রান্না হয়েছিলো খাওয়া দাওয়া করছে, আর সকালে একদম বাড়ি যাওয়া আসার প্রচুর এসেছিল। এবার আমরা বেরিয়ে পড়লাম, মানে ফারাক্কা যে নদী আছে না, নদীর মানে নৌকাতে করে যেতে হবে, প্রচুর রোদ মানে যেটা সহ্যর বাইরে, প্রথমত বাইরে কোথাও সেভাবে বেড়ানো হয় না। আর বেরিয়েছি এতটা গরম মানে বলে বোঝানোর নেই। তো এটা হচ্ছে নিশিন্দরা একটা মাঠ মানে নদীর ওপরে, এখানে দুর্গা পূজা থেকে মনসব সব কিছু হয়। তো যাই হোক আমরা আসি অনেক সময়, তো এবার আমরা বেরিয়ে যাবো। এবার ঘাটে নৌকো, এবার নৌকোটার কাছে যে যাবো সেখানেও প্রচণ্ড, আর আমাদের সাথে না আমাদের পিসি শাশুড়ি এসেছিল, ওকে বললাম যে চলেন আমাদের বাড়ি, তো পিসি শাশুড়ি একটু বললাম, তো ওরও আসার ইচ্ছে ছিল, তো বেরিয়ে পড়ো। তো যাই পিসি শাশুড়িকে নিয়েই আমরা এসেছিলাম, দেখে যায় না কতটা বোঝা যাচ্ছে, বাট প্রচুর গরম প্রচুর রোদ, আর পিসার একটু অসুস্থ, তো ওকে একটু থেমে থেমে নিয়ে যেতে হচ্ছিল। এই যে দুটো নৌকা একসাথে আছে, এখানে বাইক থেকে আরম্ভ করে আর মানুষ সব কিছু এখান থেকে এরা পারাপার করে, আর এখান থেকে নিয়ে যাওয়া হয়। নৌকা থেকে জল ভরছিস, পান খেয়ে গুটকা খেয়ে ফেলছে, গুটকা বলে
তো আমরা অবশেষে চলে আসলাম। এবার পিসির এইটুকু রাস্তা মানে একটু উঁচু আছে, মানে ফারাক্কা যে ব্যারেজের কোয়ার্টারগুলো আছে না সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এই তো দুইবার তিনবার বসেছিল, প্রচুর পিসির শাশুড়ি অসুবিধা হচ্ছিল, বাট এসেছিল। একটা বট গাছ এখানে ছিল, তো সেখানে প্রচুর বড় গাছটা, তো দেখো আমরা ফারাক্কার যেটা ব্যাক সাইডে ব্রিজ না সেই ব্রিজটা পার হচ্ছি। এবার আমরা সেখানে কিছু খাওয়া দাওয়া হয়েছিলো, পিসির শাশুড়ি আমাদেরকে খাইয়েছিলো পরোটা মিষ্টি অনেক কিছু, আর অনেক কিছু নিয়েছিলো, এত কিছু নিয়েছিলো মানে কী বলবো। যাই হোক আমরা ফারাক্কা ব্যারেজটা এবার পার হচ্ছি। আর আমরা প্রথমত একটা সব থেকে ভালো বিষয় যেটা আমরা গাড়ি পাচ্ছিলাম না, ট্রেনে যাওয়ার ইচ্ছে ছিল বাট বাড়িতে সিট পেয়ে গেছিলাম, খুব ভালো লাগছিলো। একটু গাড়িটা এসেছিলো আর মাহি দেখো সিট পেয়ে বেশ আরাম করে ঘুমাচ্ছিলো, আর আমি সেই সময় ক্যামেরাটা করে নিয়েছি। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করলাম, ঘুরতে গেছিলাম আর সবার সাথে দর্শন করলাম। তো জয় মাতা রাম।